যাই হোক, আসলে আম চুরি করার যে হচ্ছে দৃশ্য সেটা কোনোভাবে ভিডিও করা সম্ভব হয়েছিল না, এই জন্য ভিডিওটা করতে পারিনি। তবে আম বেশি না, মাত্র কয়টা, এই যে এখানে হচ্ছে মাত্র 6টা আম, দেখেন 6টা হচ্ছে আম চুরি করে আনা হয়েছে। ওকে, এই 6টা আম হচ্ছে এখন সুন্দর করে কেটে, সুন্দর করে এক কথায় মরিচ পুড়িয়ে মাখিয়ে টেস্ট করে খাওয়া হবে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, এবং আম চুরি করে খেয়ে যে কতটা মজা সেটা আজকে বুঝিয়ে দেবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত কিন্তু দেখবেন অবশ্যই। তুলো আম, তুলো সব একসাথে তুলো। সে যে ফজলি আম নিয়ে আসতে বলেছিলাম, হ্যাঁ এগুলো মনে হয় ফজলি আম না আমার দেখে মনে হচ্ছে। যাই হোক, আমি দেখলো কি ফজলি আম। আচ্ছা যাই হোক, এখন কাটা হবে আমগুলো, আপনি দেখুন সাথে থাকুন। আমি অবশ্য শাকসবজি ফলমূল যা বলেন কাটতে খুব ভালো পারি, কারণ বিষয় হচ্ছে আমি রান্না বান্না করি, তো রান্না বান্না জানি। আমার বউ হিসেবে যে আসবে মনে করেন সে তো অনেক লাকি মনে করেন, খুবই ভাগ্যবতী একজন মহিলা হবে, এই হলো ব্যাপার। কারণ আমি রান্না বান্না সবই জানি, তারপরেও করবো না, প্রথমেই বলবো যে হচ্ছে আমি পারি না, তাই বলবো। তো যাই হোক, আপনারা সাথেই থাকুন, আমি গল্প বলবো। আর এই যে আম ছিলছি সুন্দর করে, আর আজকে অবশ্য আমগুলো মোটামুটি সব মিলিয়ে 6টা আম তো চলবে। আর আরও একদিন হচ্ছে খুব সুন্দর দিনের বেলা একটা কাজ করব, দিনের বেলা হচ্ছে আলো থাকতে থাকতে একটা খুব সুন্দর ভিডিও করব, এবং হচ্ছে আম পুরোপুরি ভালোভাবে আম মাখিয়ে খেতে যেসব উপকরণের দরকার হয় সেইগুলো নিয়ে ভালোভাবে হচ্ছে আমগুলো মাখাবো, সেদিন আরও ভালো লাগবে। তবে আজকের এই শর্ট ভিডিওটা দেখুন, ভালো লাগবে আমার কাছে মনে হয় যে রাতের বেলা কিভাবে আম চুরি করে খেতে হয়, বা হচ্ছে রাতের বেলা আম চুরি করে খাওয়ার যে ফিলিংসটা এটা হয়তো বুঝতে পারবে। তো সাথে থাকুন। মজার, এত এক হয় অল্প উপকরণের মধ্যে যদি আম মাখানো হয় তাহলে এই তিনটা জিনিস লাগবে, শুকনো মরিচ পুরানো, কাঁচা লবণ, আর হচ্ছে চিনি লাগবে। খেতেই থাকুন, মানে সাথেই থাকুন আর আমি খেতেই থাকি। এটা ঠিক আছে, হামিদ আজকে হেল্প করেছে আমাদেরকে চুরি করতে। আম কাটো, চালাবো ঘুরে আপনাদের সাথে, আপনারা একটু আগে গেলাম, একটু পরে গেলাম।